এখান থেকে সেটা গভীর ফাঁদ, পড়লে একদম নিচে। তো একদম উপর থেকে আমরা সাইড করে করে এগিয়ে চলেছি, প্রবলেম্যাটিক এরিয়াটা ক্রস করে ফেলেছি। এবার এখানে শিউলি ফুল চলে আসো, খুব সুন্দর রাস্তা, শিউলি ফুল আছে এখানে। এসে মনে হবে শরৎকাল এসে গেছে, দুর্গা পুজো এসে গেছে। এবং আপনার যদি বিশ্বাস না হয়, আমি একটা শিউলি ফুল কুড়িয়ে আপনাকে দেখাচ্ছি, সম্ভবত আপনি এটা চিনতে পারবেন। দেখুন ভালো করেই দেখুন এটা শিউলি ফুল কিনা। আজ 25th September, দাঁড়িয়ে আছি হলদিয়াতে, হলদিয়া অম্বুজা সিটি সেন্টার মলের সামনে। হঠাৎ করে গত রাত্রে প্ল্যান হলো যে একটা জায়গায় বেড়াতে যাওয়া হবে, এবং আমার কোনো প্ল্যান নয়, আমি একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি। দুটো গাড়ি আছে, দুটো পার্সোনাল গাড়ি আছে, ওদের সঙ্গেই আমিও যোগ দিয়ে দিয়েছি। তো কোথায় যাব এখনও পর্যন্ত ঠিকমতোভাবে প্ল্যানিং আমি জানি না। যতক্ষণ না ওরা আসছে, ওদের সঙ্গে দেখা হচ্ছে, আমি বুঝতে পারছি না, আমি জানি না কোথায় যাব। তবে এটা হিন্টস পেলাম যে আমরা যাচ্ছি ঝাড়গ্রামের দিকে, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোর মধ্যে থেকে গিয়ে ঝাড়গ্রাম যাব। বেলপাহাড়িও যাওয়া হবে এটাও শুনেছি। এক্স্যাক্ট প্ল্যান আমার এখনও পর্যন্ত জানা নেই, ওয়েট করছি এখানে। এখানেই থেকে সকাল 8টা মতো বেজে গেছে, এখন এখান থেকেই বেরোনো হবে। তো সঙ্গে থাকুন। যেহেতু ওয়েট করছি, তাই ভাবলাম সিটি সেন্টার মলের পাশে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির একটা আইকনিক বিল্ডিং আছে, খুবই সুন্দর দেখতে। এটা হলদিয়ার ভ্রমণস্থানের মধ্যে একটা অন্যতম। আমি হলদিয়ার যে 10টি বিখ্যাত ভ্রমণস্থান, তার উপরে একটা ভিডিও বানিয়েছিলাম, যদিও ভয়েস ওভার ভিডিও এবং বিভিন্ন রকম ছবি দেখিয়ে, কিন্তু সে সময় কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজ সুযোগ পেলাম, আমি এখন এই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে আছি। এই পেছনে এই পাশে যে বিল্ডিংটা দেখছেন, এটাই সেই বিল্ডিংটা। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, তোমার এই ক্যামেরাটা আমার। হলদিয়ার ব্রয়লাল চক ক্রস করে গেছি, এবার আমরা এগিয়ে চলেছি। আমরা যে গাড়িতে চড়েছি সেই গাড়িটা হচ্ছে কাঞ্জিলালদার গাড়ি। আপনাদের সঙ্গে কাঞ্জিলালদার দেখা করিয়ে দিচ্ছি। ইনি হলেন কাঞ্জিলালদা, আর ইনি হলেন মিস্টার এসবি পাহাড়ি। কই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, সবই রেকর্ড হচ্ছে। আমরা পেছনে বসেছি তুষারদা এবং তাপসদা। রহনে তো ছোড়ো ইয়ে জানে দয়া, আরে টুটে আগর সাগর নেই সাগর কই লে লে, মেরে সিওয়া দিল সে কই কিসি কে না খেলে, আরে দিল টুট যায় তো কে হো অনজান, ইয়ে জো মহব্বত হ্যায় জো উনকা হ্যায় কাম, আরে মেহবুব কা জো বস লেতে হুয়ে নাম, মর যায়ে মিট যায়ে হো যায়ে বদনাম। হলদিয়া নদীর পাড়ে যায়, নদীর পাড়ে কতজন যায়? সবাই যায়, কিন্তু তুমি একটা ছবি তুলবে, লোকে দেখবে, লোকে দেখবে। হ্যাঁ, লোকে দেখে কি বলে, আরে এই যে কি সুন্দর জিনিস, হ্যাঁ কি সুন্দর নেচার, হ্যাঁ রেলি যাচ্ছে ওই লোকটা ওখানে। ইনি হলেন কৃষ্ণেন্দু দা, আমাদের টিমে আবার নতুন করে যোগ হয়েছে। আমরা হলদিয়া থেকে অনেকটাই দূরে চলে এসেছি, এখন রাধামণি টোল ট্যাক্সটা পেরিয়ে দাঁড়িয়ে আছি। তো কৃষ্ণেন্দু দার সঙ্গে আবার আলাপ হলো। আরও আমাদের গ্রুপে আরও 4 জন যোগ হয়েছে, এবং পরপর আরও যোগ হতে থাকবে। কহি কো
hours later. হলদিয়া থেকে প্রায় 3 ঘন্টার সফরের পর আমরা ঝাড়গ্রাম অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। এখন ঝাড়গ্রামের প্রথম যে দর্শনীয় স্থান কনক দুর্গা মন্দির ওর সামনে চলে এসেছি। এখানে ড্রাইভারও আছে? হ্যাঁ, এখানে তোমরা আছে, ড্রাইভ করে ভেতরে ঢুকে যাচ্ছে, কেননা বাইরে এখানে পার্কিং নেই, সেই কারণে আমরা হেঁটে যাচ্ছি আর তরুণদা গাড়িটা ভেতরে ড্রাইভ করে নিয়ে চলে যাচ্ছে। থ্যাংক ইউ। সামনেই কনক দুর্গা মন্দিরের মেন গেটটা দেখা যাচ্ছে, চিল্কিগড়। চিল্কিগড়ের যে রাজবাড়ির কনক দুর্গা মন্দির সেটাই, এটাই কনক দুর্গা মন্দিরে ঢোকার আগে মেন গেটে টিকিট নিতে হবে, জন প্রতি 5 টাকা ভাড়া। টমেটো টমেটো না, আপেল মতো মন্দিরে ঢোকার যে রাস্তাটা, দুপাশে ঘন জঙ্গল, একদম অন্ধকার, সূর্যের আলো পর্যন্ত জঙ্গলের নিচ পর্যন্ত আসছে না, এবং এই রাস্তা ধরে কিছুটা যেতে হবে, তারপরেই কনক দুর্গা মন্দিরটি আসবে। সব থেকে ইয়ং ম্যান আমাদের, কি ফল পারলেন একটু দেখান? এটা হচ্ছে গিয়ে কুচলা ফল, সেই যে টিটা বিষের মতো, যেটা খেয়ে আগে মানুষ আত্মহত্যা করতো। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান থেকে রাস্তা তৈরি করা আছে, আর পাশে তার দিয়ে বেড়া তৈরি করা আছে, যাতে বন্য প্রাণীরা এই রাস্তার মধ্যে না চলে আসতে পারে। এত ঘন জঙ্গল যে ঠিক মতোভাবে রোদও আসছে না রাস্তার মধ্যে। দুর্গা মন্দিরের পাশ থেকে ডুলুং নদী যাওয়ার একটা রাস্তা আছে, এই জায়গাটাও জঙ্গলে ভর্তি দুপাশে, শুধু যাতায়াতের রাস্তাটা ছাড়া চারিদিকে শুধু জঙ্গলই আর জঙ্গল। নদীটা ছোট, কিন্তু বর্ষাকাল হওয়ার জন্য খুবই খরস্রোতা, খুব স্পিডে জলগুলো যাচ্ছে। তবুও তিনজনকে দেখছি নদীর মাঝে এনে চলে গেছে, তিনি স্নান করছে, খুব একটা গভীর নেই মনে হয়, কোমর পর্যন্ত জল। কনক দুর্গা মন্দির দেখার পর এবার আবার ফিরে চলেছি গাড়ির দিকে, এবার পরের গন্তব্য আবার আমরা সিলেক্ট করব, নেক্সট কোথায় যাওয়া যায়। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পৌঁছে গেছি, দুপুরের লাঞ্চের টাইম, লাঞ্চ করে নিয়ে আবার নেক্সট গন্তব্যস্থলের দিকে যেতে হবে, সেই কারণে আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি, নাম হেয়াতরি। বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাতের কাছেই রয়েছি, স্পিডে জলটা এখান থেকে অতিক্রম করছে।
লাগবে এখানে বেলপাহাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার জার্নি করে আমরা একদম বর্ডার এরিয়াতে চলে এসেছি, ওয়েস্টবেঙ্গল এবং ঝাড়খণ্ড এই দুই রাজ্যের মধ্যে। তো এই যে রাস্তাটা, এই রাস্তার ডান দিকটা হচ্ছে গিয়ে ওয়েস্টবেঙ্গল আর এই রাস্তার বাম দিকটা এটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড। তো আমরা একটা একদম নির্জন একটা জায়গায় এসেছি, এখানে একটা স্নান করার জায়গা আছে, যদিও এখন বিকেল 3টে বেজে গেছে, তো দুপুরে স্নান করা হয়নি, তো সেই কারণে আমরা একটা নির্জন জায়গাতে যাচ্ছি স্নান করার জন্য। আর এটা বোর্ড অলরেডি লেখা আছে ঝাড়খণ্ড বলে। জঙ্গলের মধ্যে থেকে ঢুকে যাচ্ছি, এবার জলের সোর্সটা কোথায় আছে সেটা দেখতে হবে। জায়গাটা খুবই নির্জন, দূরে একটা ছোট টিলা দেখা যাচ্ছে, পাহাড়ও বলা যেতে পারে। এই পাশটা পুরো জঙ্গল, হ্যাঁ হ্যাঁ সাপের খোলস। আমাদের সঙ্গে লালচাঁদা আগে আগে চলেছে কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যেখানে সাধারণত ট্যুরিস্ট আসে না। তো জায়গাটা দেখেই মনে হচ্ছে ট্যুরিস্টদের সেরকম আনাগোনা নেই, প্রায় নেই বললেই চলে। এবং শুধুমাত্র ওনারা লোকাল বলে আমাদেরকে এই জায়গাটায় নিয়ে চলেছেন। তো জায়গাটা খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে, চারিদিকে জঙ্গল, তার মাঝখান থেকে সেই রাস্তার মধ্যে থেকে এগিয়ে চলেছি। দাদা অন্য কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এখানে? আচ্ছা ওই জায়গাটায় প্রথমে আসতে হবে, তারপরে এখান থেকে হেঁটে চলে আসতে হবে। এটা কি গাছ? এটা বাখর গাছ। এই গাছটা হলো বাখর গাছ, যে হাঁড়িয়া যে মদ তৈরি হয় এর শেকড় সেই মদ তৈরির কাজে লাগে। আচ্ছা দাদা আপনার কি ভয় লাগছে এই জঙ্গলের মধ্যে ঢুকতে? ভীষণ ভয় লাগছে আমার, মনে হচ্ছে আমরা মানে ভারত সরকারের থেকে আমাদের কিছু বিয়ে আদায় করার জন্য হয়তো আমাদের ডেকে নিয়ে এসে, কিছু বুঝতে পারছি না। যাই হোক আমাদের লোক তো হবে, কিন্তু এর ভয়ের মধ্যেও কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে যেটা আমরা অনুভব করছি, যে একটা মানে ভাবছি এই কিনারা, কিন্তু কিনারা পাচ্ছি না, মানে আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। তারপর আমাদের বহু কাঙ্ক্ষিত যে স্নানের জায়গা, যেটা আমরা মানে প্রায় 40-50 কিলোমিটার পার হয়ে এলাম স্নান করার জন্য উদ্দেশ্যে, লুঙ্গি গামছা পরে খালি গায়ে গাড়ি চালাতে চালাতে 50 কিলোমিটার এলাম, এই জায়গাটা এই মানে এক্সপিরিয়েন্সটাই একটা আলাদা। সবার মুখে একটু ভয় চলে এসেছে, আপনার আপনার এই হাসির রহস্যটা কি? কারণ আমি যে জিনিসগুলো ভালোবাসি সেই জিনিসের যেন কিছুটা অংশ এখানে আমি পাচ্ছি। দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, বেশ গা ছমছমে ব্যাপার। আমরাই যে কজন এসেছি 7-8 জন আগে পরে চলছি, আশেপাশে কেউ নেই, কিছু কথা বললে ইকো হচ্ছে আওয়াজগুলো, এবং সরু রাস্তা জঙ্গলের মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি একটা জলের উৎসের দিকে। আপনারাও দেখুন সামনের দিকটা,
জঙ্গলের যে একটা ইউনিক আওয়াজ থাকে, যে আওয়াজের মধ্যে আপনি প্রকৃতিকে খুঁজে পাবেন, সেরকমই একটা আওয়াজ পাচ্ছি চারিদিকে। খুব নিস্তব্ধতার মধ্যেও কিছু পোকামাকড়, ঝিঝি পোকা বা বিভিন্ন পাখির আওয়াজ পাচ্ছি। এরকম জঙ্গলে ঢোকার অভিজ্ঞতা আমার আগে ছিল না। তো ঝাড়গ্রাম বেলপাহাড়িতে এসে এই জায়গাটায় চলে এসেছি, ঝাড়খণ্ডে, একদম বর্ডার লাগোয়া এরিয়া। তো বেশ দারুণ লাগছে, একটা বেশ অ্যাডভেঞ্চার ব্যাপার। আমি বলছি এই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা একদম মানে একদম লাইফ টাইম মনে থাকবে। না না পড়েনি, রয়ে গেছে। ওই তো দেখো ওই যে ওই জায়গাটা, একটা জলের স্ট্রিম খুঁজে পেলাম। এবং এই জলের স্ট্রিমটা যেদিকে যাচ্ছে পুরো পাথর ভর্তি আছে, আমরা ওই পাথরের উপর থেকে ধারে ধারে যাওয়ার চেষ্টা করছি। জলের স্ট্রিমটা আরও ভেতরের দিকে গেছে এবং খুবই ইউনিক এই ট্রিপটা। এই আমরা কোন দিকে যাব? এখান থেকে সোজা গভীর, এখান থেকে সোজা গভীর ফাঁস পড়লে একদম নিচে। তো একদম উপর থেকে আমরা সাইড করে করে এগিয়ে চলেছি। যাওয়ার রাস্তা নেই। আমরা আমরা 2 নম্বর স্টেপ অলরেডি ক্রস করে এসেছি। Now, 2 step more to reach our destination. Hey, রাস্তা ভালো আছে আগে? একটু পেরিয়ে আসো, রাস্তা ভালো। বেশ কিছুটা রাস্তা ট্রেক করে আমরা চলে এসেছি। প্রায় কিছুটা এই জায়গাটা কিছুটা সমতল, তবে জলের স্ট্রিমটা এখনও এগিয়ে চলেছে। আমরা আরও ওই জলের স্ট্রিম ধরে আরেকটু এগোতে চাই এবং কোনো গভীর কোনো জলের জায়গা দেখলে সেখানে আমরা স্নান করব। তো ট্রেকিংও হবে আর স্নানও হবে, দুটোই একসঙ্গে আমরা এখানে পেয়ে যাব। একটা বড় সাইজের কাঁকড়া দুটো পাথরের ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ প্রাকৃতিক দৃশ্য এখানে। অনেকটাই আমাদেরকে পাহাড়ি রাস্তা ধরে আসতে হয়েছে ঠিকই, জলের যে স্ট্রিমটা চলছে সেই বরাবর আমরা এগিয়ে এসেছি এবং চারিদিকে প্রকৃতির লোকজন নেই, আমাদের সঙ্গে যারা আছে তারাই আছে আর এখানে কেউ নেই। তো সেই কারণে খুব খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে। জলের ভীষণই শব্দ আসছে, হয়তো আমার কথাগুলো আপনারা শুনতে পাবেন না, কিন্তু এই প্রকৃতিটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। আরে
অনেকটা জায়গা ক্রস করে এবার জলে নেমে গেছি। কি লাগিয়ে নিলাম তো যদি একদম অফবিট একটা জায়গা, কিছুটা প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে আসতে হবে পাহাড়ের বনের মধ্যে থেকে, গভীর জঙ্গলের মধ্যে থেকে, তার মাঝে এই জলের ঝর্ণার শেষে যে জল জমা হয়ে থাকে যে জায়গাটা সেরকমই একটা জায়গা, ওখানেই আমরা স্নান করছি। আপনারা যারা ঝাড়গ্রাম বেলপাহাড়ি বেড়াতে আসেন তারা হয়তো এই জায়গাটার সন্ধান পাবেন না, কিন্তু সত্যি জায়গাটা এত সুন্দর, আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে এর যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার বা আমাদের যে গাইড আছে ওনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার। যদি আপনারা কেউ এই জায়গাটা এক্সপ্লোর করতে ইচ্ছুক থাকেন তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে এই জায়গাটায় চলে আসতে পারবেন। অন্ধকার হয়ে এসছে, এবার ফেরার পালা। তো যে রাস্তা ধরে এসেছিলাম ওই রাস্তা ধরে আবার এগিয়ে চলেছি, ধীরে ধীরে ফিরছি আমরা। একটুক্ষণ জার্নি হয়ে গেছে তাই একটু আবার বসে রেস্ট নিয়ে নিচ্ছি, দিয়ে আবার পরের জার্নিটা আবার শুরু হবে। কাঁকড়াঝোড়েই একটা হোমস্টেতে এসে উঠেছি আমরা। তো আজ রাত্রের মেনুতে আছে দেশি মুরগির ঝোল, তো দেশি মুরগি রান্না হচ্ছে, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই।